পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবির এই শাশ্বত বাণী যুগে যুগে বাস্তব রূপ নিয়েছে। কোনো ক্ষেত্রে নারীরা আর পিছিয়ে নেই। জেলাজুড়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা টুর্নামেন্টে কোমলমতি শিশুদের খেলাতে তাই প্রমাণ করেছে। গতবার আমরা রংপুর বিভাগে বিভাগ চ্যাম্পিয়ন, জেলা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের ফুটবল খেলা আমাদের উৎসাহ দিচ্ছে, আর আমাদের টিচাররা উৎসাহ দিচ্ছে, এবং বাইরে আশেপাশে আমরা খেলতেছি, আমরা জিততে পেরেছি, এর জন্য সবাই আমাদের উৎসাহ দিচ্ছে, এর জন্য আমরা খেলতে পারতেছি। রক্ষণশীলতাকে দূরে ঠেলে দিয়ে চিত্ত বিনোদনের মাধ্যমে মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি লেখাপড়াতে ভালো করছে মেয়েরাও। এই পরস্পর ধরে রাখতে চায় তারা। বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ খেলার আয়োজন করা হয়েছে। আমাদের এই ইউনিয়নে 10টি প্রাইমারি স্কুল আছে, যা 3 দিনের মধ্যে খেলা শেষ হবে, এবং এই ধারাবাহিকতায় নীলফামারীতে খেলবে। এভাবেই জাতীয় পর্যায়ে এর খেলাটা চলবে। গ্রামাঞ্চলেও মেয়েদের ফুটবল খেলার আয়োজন করতে পেরে আনন্দিত আয়োজকরাও।